উনি ঘুমিয়ে পড়েছেন স্যার। ট্র্যাঙ্কুলাইজারের ডোজটা কাল থেকে একটু কমিয়ে দেবেন। ওকে স্যার। 5 mg অ্যাট বেড টাইম। আর বাকি যা মেডিসিন চলছে, এই নিফেডিপিন, অ্যামলোডিপিন, এগুলো বাকি সবগুলো চলবে। ইয়েস স্যার। ডক্টর ব্যানার্জি, এবার আপনি বাড়ি যান। কদিন বাড়ি গিয়ে একটু রেস্ট নিন। কোন মুখে বাড়ি যাব? আমার এতদিনের মান সম্মান সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন প্লিজ। মিস্টার চক্রবর্তী, I can appreciate your efforts. কিন্তু পারবেন না। Reputation is like a white sheet of paper. Once blotted, cannot be blotted. জানি, তবু একবার চেষ্টা করে দেখতে অসুবিধাটা কোথায়? কি চেষ্টা করবেন আপনি? পারবেন ওদের কাউকে অ্যারেস্ট করতে? আর যদি করেনও, কোর্টে কিছু প্রমাণ করতে পারবেন? কোর্টের ব্যাপারটা থাক, আগে লকআপে তো ঢোকাই। কোন গ্রাউন্ডে? জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হেল্প ইউ? ইয়েস। আচ্ছা, বিপুল মুখার্জির এখন কন্ডিশন কিরকম আছে? কোত্থেকে বলছেন? আমি ডক্টর ব্যানার্জির বাড়ি থেকে বলছি। মাফ করবেন, মিস্টার মুখার্জির কন্ডিশন সম্বন্ধে আমাদের এখান থেকে কিছু বলা বারণ আছে। ওকে, রাখছি। হ্যালো হ্যালো, কি বললো অভি? না মানে হেলবি তোকে কি বললো? কিছু না। কিছু না মানে ওই আর কি। ওই আর কি, এই কথাটা মানে কি? বললো যে বাব ইমপ্রুভ করছে আরো আস্তে আস্তে। না যেও না, দরজা খোলার দরকার নেই, বসো। কেন কেন, তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই তো বললি যে বিপুল বাবুর কন্ডিশন এখন স্টেবল হয়েছে। দাঁড়া, আমি বলছি, আমি তোমায় যা বলছি শোনো। অভি, আমি হাবুলদা আইছি। কে? হাবুলদা, হাবুলদা কইতাছি, দরজা খোলো। হাবুলদা, হাবুলদা তুমি এখানে? হ্যাঁ, ভেতর আয়, আমার লগে আয়। আমার একখান খবর দাও নাই কেন অভি? খবর মানে? ওই আলার বিপুল মুখার্জির তেলারা তোমাকে বাড়িতে হামলা করবে, আর আমরা মুখ বুঝে বয়ে থাকবো, এটা হয় কখনো? ওরা হামলা করেছে সেটা তোমাকে কে বললো? হাওয়ায় খবর পাইছি। এই, এই দরদার কাছে খাড়ে থাক। এই, জেলে কাট। ভয় পান কেন মাসিমা? আপনি হইলেন গিয়ে রত্নগর্ভা, মেশামশাই একখান ভগবান তুল্য ডাক্তার। আপনি গো গায়ে আঁতর কাটবো এমন কেউ আছে নাকি এই কলকাতায়? আরে গরম তাওয়ায় একখানে ভাজা ভাজা করে দিব না তাহলে? মাথা খান গরম হয়ে যায়। দিবেন না, আমার এনে পাঠাইছি। হ্যাঁ বস বস।
হ্যাঁ ঠিক আছে। কি বলছেন স্যার, বিপুল বাবু মারা গেছেন? মারা গেছেন? আমি তো এতক্ষণ ওনার ভালো থাকার খবরই সবাইকে দিয়ে আসছি, মারা গেলেন? আপাতত নার্সিং হোম ভাঙচুর করার জন্য, পরে কেস পরে। বলছিস কি তুই? কখন ধরা পড়লো? ও বাবা রে, আচ্ছা বল, এই মহিলার জন্য আমাদের কিরকম সাফার করতে হলো? হ্যাঁ, এরকম ভদ্র মহিলাকে না ভদ্র মহিলা বলা উচিত না, এরকম মহিলাকে না গুলি করে মেরে ফেলা উচিত। কাকে গুলি করে মারা উচিত? আমিও আরে বিপুল মুখার্জির স্ত্রীকে, কিরকম ডেঞ্জারাস মহিলা জানো, নিজের হাজবেন্ডকে মারার তাল করেছিল। সে কি কইতা? আরে তবে আর বলছি কি তোমাকে, এই এক সেকেন্ড ধর মাইলি। হ্যাঁ আরে বাবা, তোমার বলছি আমি, বিপুল মুখার্জির স্ত্রী তার হাজবেন্ডকে নিজে মারার ধান্দা করেছিল আর বাবাকে মাঝখান থেকে কেসে ফাঁসি দিয়েছিল। ভাগ্যিস বিপুল মুখার্জি বেঁচে গেছে, আর তা না হলে ওই ভদ্রলোকের মৃত্যুর জন্য বাবাকে ফলস কেসে সারা জীবন সারা জেলে পচে মরতে হতো। হ্যাঁ 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 সন্দীপ, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ রে। আর আর ছোটকাকে বলিস, ছোটকার কাছে সারা জীবন আমরা গ্রেটফুল থাকবো। না না কি বলছিস তুই, হ্যাঁ 100 বার বলতে হবে একথা। আজকে তুই ভাব, যদি ছোটকা রিকোয়েস্ট না করতো তাহলে শ্রীতম চক্রবর্তী এই কেসটার ভেতরে ইনভলভ হতেন? আর উনি যদি ইনভলভ না হতেন তাহলে কি বাবা কোনো দিন রেস্কিউ হতো? না না তুই ছোটকাকে অবশ্যই বলিস। আর লোকে কি ভাবতো বল, বাবার ভুল ট্রিটমেন্টে বিপুল মুখার্জি মারা গেছে। হ্যাঁ 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 শোন, ছোটকাকে আমার প্রণাম দিস আর বলিস আমি অবশ্যই বাবা মাকে নিয়ে গিয়ে ছোটকার সঙ্গে দেখা করে আসবো। অ্যান্ড থ্যাংক ইউ এগেন তোকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ও মা, ও মাই গড, ও মাই গড, আরে আরে শঙ্করে, আরে কি আনন্দ রে, ইস্ট বেঙ্গল আছে, আরে কি আনন্দ, আরে কি আনন্দ রে। আচ্ছা তুমি ভাবো, তুমি ভাবো, আচ্ছা শোনো আমার কথাটা শোনো, এই যে এত টেনশন এত ঝামেলা সব কিছু হাত থেকে তো রিলিফ পেলাম। হ্যাঁ আচ্ছা তুমি বলো হাবুদা, বাবার প্রেস্টিজ সবকিছু সবকিছু তো বেঁচে গেল, নইলে বাবার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো বলো? হ্যাঁ ও ভগবান বাঁচিয়েছে, ভগবান বাঁচিয়েছে। ওই যে এক্সারসাইজ পরে করবে, সবার জন্য একটু কফি করে নিয়ে এসো তাড়াতাড়ি। তোমরা বসো, আমি মাকে খবরটা দিয়ে যাবো, তাড়াতাড়ি কফি। দামদা কফি, দামদা কফি। হ্যালো সুগন্ধদা, হ্যাঁ আপনাদের নিউজ এডিটরকে বলে হেলথ ভিউ নার্সিং হোমে একজন রিপোর্টার পাঠিয়ে দিন। হ্যাঁ কালপিত ধরা পড়েছে, ইয়েস এতক্ষণ হয়তো লালবাজারেও নিয়ে গেছে। শুধু ওই রিপোর্টারকে বলে দেবেন যে লালবাজারে গিয়ে শ্রীতম চক্রবর্তীর সঙ্গে যেন দেখা করে, হ্যাঁ উনি টোটালটা ব্রিফ করতে পারবেন। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে বাই। ও
জামুগা তুমি কি অহনো আমার উপর খেতে আসছো? ওসব ছাড়ো দেখিনি, আমরা বলে এখন টেনশনে মরছি। টেনশন? হুম, আচ্ছা টেনশন কারে গায়ে শঙ্কা? তুমি জানো নি কারে বলে টেনশন? সত্যি কই জানি না। হুম, আমাদের সঙ্গে ম্যাচ পড়ুক তখন বুঝবে কারে বলে টেনশন। বাবা, টেক ইট ইজি বেটা। তুমি সত্যি এসেছো অঙ্গিতা? বিশেষ করতে পারছি না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেন তো? নন্দিতা, নতুন করে আর কি ক্ষতি করবে বলো? যা ক্ষতি করার ওই একদিনের খবরের কাগজের রিপোর্টেই এনবি লিভিট আমার জন্য তোমাদের সকলকে কদিন খুব বাংলার টিম যে কি ব্যাপার? হ্যাঁ, এই তোমার কি নাম জানো? আমি হাবুল মেশমশাই। রাইট, হাবুল। এই তুমি তো সেদিনকে আমার চেম্বারে ঢুকে আপনার পা দেখে জড়ায় ধরে কইছিলাম, আপনার পা দেখে বুঝতে পারছি অভি কেন এত বড় এক কাল। অভি মেশমশাই, তাহলে আমরা আসি। এই সে কি যাবে কি? আরে এলে তুমি বসো, তোমাদের টিম সম্বন্ধে আমি কিছু জানতে চাই। আমাকে টিমের বিষয় জানতে চাও? হ্যাঁ। কোন কি জানতে চাই? না, সুদীপা ওঠেনি? না, এখন শুয়ে আছে দেখছি। এত বেলা পর্যন্ত শুয়ে আছে, শরীর খারাপ নাকি? শরীর খারাপ না, আসলে কাল ঘুমিয়েছে অনেক রাত করে। অনেক রাত করে কেন? আর বলো না, কাল সেই মাঝরাত অবধি জেগে অভির বাবার সমস্যা নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা করে গেল। জল্পনা কল্পনা করে আর কি লাভ? তাই তো, ভদ্রলোকের কপালে ভোগান্তি ছিল, ভুগছে। সে কথা তোমার মেয়েকে বোঝাবে কে? যা নরম মন মেয়েটার, কারুর একটু দুঃখ কষ্ট দেখলেই তো একেবারে ভেঙে পড়ে। মেয়েকে নিয়ে আমাদের কপালে যে কি আছে কে জানে, পরের বাড়ি গিয়ে কি করবে সেটা ভাবতে তো এখন থেকেই আমার বুকের ভেতরটা একেবারে কেঁপে ওঠে। আরে কি কাণ্ড দেখেছো? কি হয়েছে? আরে ডাকো ডাকো, শিগগির ডাকো। কাকে? আরে সুদীপাকে। সুদীপা, সুদীপা, কি হয়েছে বলবে তো? আরে সুদীপা, যা বাবা পাগল হয়ে গেলে নাকি? আরে দেখ দেখ, আরে কাগজে কি ছেপেছে? দেখ কি ছেপেছে। বিপুল মুখার্জি স্ট্রোকের জন্য ডাক্তার রঞ্জন ব্যানার্জি দায়ী নয়, দায়ী ওনার স্ত্রী। কি কাণ্ড বল দেখি, ভদ্রলোকের স্ত্রী একটা অন্য ছেলের সঙ্গে, ছি 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 ছি, ভদ্রলোককে মেরে ফেলার চক্রান্ত করেছিল, আর ডাক্তার ব্যানার্জি বিপুল বাবুকে বাঁচিয়ে তুলে অসাধ্য সাধন করেছেন। কেন? আচ্ছা এইসব ছাপিয়ে আমার কি উপকার করবে বলতো? এই নন্দিনী শোনো, তুমি জামা কাপড়ের সঙ্গে শরৎ রচনাবলীর একটা ভলিউম নিয়ে নিও, দেওঘরে দুপুরবেলা শুয়ে শুয়ে পড়তে খুব ভালো লাগে। বাবা, তুমি ওখানে আবার বইপত্র পড়বে নাকি? তুমি কতদিনই চলে যাচ্ছ?
যতদিন খুশি। তা তোমার চেম্বার? এই শামু, তোর গোজগাছ কমপ্লিট তো? এই হয়ে গেছে দাদাবু সব। আরে জলদি কর জলদি কর, নটার ট্রেনটা মিস করলে মুশকিলে পড়ে যাব। আচ্ছা কি ব্যাপার বলতো, তোমরা এরকম দাঁড়িয়ে আছো, যাওয়ার ইচ্ছে নেই? আহা, যাওয়ার ইচ্ছে না থাকলে বুঝি সকাল থেকে উঠে রেডি হচ্ছি। আরে বাবা, তুমি বললে তো সেই কালকে কোন রাত্রিরে। বুঝলাম, তাহলে লাস্ট মোমেন্টে এরকম স্ট্যাচু হয়ে আছো কেন? একটা কথা বলবো, এই যে তুমি বললে না যতদিন খুশি দেওঘরে থাকবে, তার মানে? না না, পুরো স্পেলটা তো দেওঘরে থাকবো না, এর মধ্যে ওই বেতলা নেতারা এইসব জঙ্গলগুলো যাবো। একটা কথা বলবো? আরে একটা কেন, হাজারটা বলতে পারবি, সামনে প্রচুর কথা বলার অবসর, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বেরোতে হবে। তার আগে কথাটা শুনবে? বল। আচ্ছা, তুমি যে এতদিনের জন্য বাইরে চলে যাচ্ছ, একবার ভেবে দেখেছো যে লোকে কি বলবে? লোকে বলবে তুমি পালিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ নন্দিতা, ইটস আ ফ্যাক্ট, আমি পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু তুমি কেন পালাবে? তুমি তো পালাবার মতো কোনো কাজ করনি। আমি জানি আমি পালানোর মতো কাজ করিনি, কিন্তু এরা এরা করেছে। কিন্তু তুমি এদের জন্য পালাতে যাবে কেন? রাগ করে নয় অভি, ঘেন্না। তুমি ভেতরে ভেতরে এত দুঃখ পেয়েছো কই? তোমাকে দেখে তো আমি কিচ্ছু বুঝতে পারিনি। বুঝতে পারোনি তাই তো? নন্দিতা, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। ওই ঘেন্নার উল্টো পিঠটা হচ্ছে ভালোবাসা। আমি কলকাতাকে আবার নতুন করে ভালোবাসতে চাই বলে কদিন পাহাড়ে জঙ্গলে বেরিয়ে আসতে চাই। আর ইউ নট রেডি ফর দ্যাট? খবরের কাগজ পড়ছো যে? কেন পড়তে পারি না? আমি কি গোমুখ নাকি? না না, তা কেন, তোমায় তো এত সকালে কোনোদিন কাগজ পড়তে দেখি না। কি করে দেখবে, অন্যদিন সুদীপা স্কুল থাকে তো, সকালবেলা ও স্কুলের ভাত রান্না করতে করতেই তো আমার কাবার হয়ে যায় সকালটা। আজকে নেই সুদীপার স্কুল? না। কেন, আজ কিসের ছুটি? ছুটি টুটি নেই, দেখলে না সকালবেলা চা খেয়ে কিরকম অভিদের বাড়ি দৌড়লো। ও, তাতে কি হলো? অভিদের বাড়ি থেকে এসে আর স্কুল যাবে কখন? তা ঠিক, আজকে তো ওদের বাড়িতে একেবারে আনন্দের হাট বসে গেছে, ভদ্রলোক একেবারে খাদের মুখ থেকে বেঁচে ফিরে এলেন। বেঁচে ফিরলেন ঠিক আছে, কিন্তু তা নিয়ে তোমার মেয়ের অত ধেই ধেই করার কি আছে? আচ্ছা, এর মধ্যে ধেই ধেই করার কি আছে? বন্ধু বান্ধবদের দুঃখে সুখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে না? ওই বন্ধু বান্ধব কথাটাতেই আমার আপত্তি আছে। কেন? বন্ধুত্ব হয় সবসময় সমানে সমানে, সেটা জানো তো? আচ্ছা, এর মধ্যে অসমানের কি আছে? ওরা বড় লোক, আমরা গরিব, এই তো? সেটাই তো সব। সবসময় নয় বিমলা, মানুষের শিক্ষা দীক্ষা রুচি পছন্দ অপছন্দের মেলটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেটা যদি কারোর সাথে কারো মিলে যায় তাহলে গরিব বড় লোক কোনো বাধা হয়ে দাঁড়ায় না। ওসব তোমাদের বইতে লেখা আছে, ওসব সংসারে মেলে না। এত তাড়াতাড়ি ফিরে এলি? আমার ভাত বসেছে তো। না তো, কি আসছো? তাহলে আমি স্কুলে কি খেয়ে যাবো? মা, তুই স্কুলে যাবি নাকি? যাবো না। দেখো কাণ্ড, আমি তো ভাবলাম তুই বোধ হয়। আচ্ছা দাঁড়া বাবু দাঁড়া, এক্ষুনি প্রেশার কুকারে চারটি ভাত বসিয়ে দিচ্ছি, তুই স্নান করে না, স্নান করতে করতে হয়ে যাবে। কাণ্ড করিস না, একটা কথা পরিষ্কার করে বলে আসবি। কি হয়েছে রে সুদীপা?